বাতাসকে ফিরিয়ে নেওয়া যেমন কঠিন যত কঠিন সমুদ্রের চোখকে ফিরিয়ে নেওয়া যত কঠিন তার চেয়েও বড় কঠিন হলো আপনাদের মুহতারাম আমিরে জামাতের প্রথম লক্ষ্য ছিল এই বাংলাদেশের মানুষকে এই এবং বেদাতি মানুষদের বেদাত মুক্ত করতে এই বাংলাদেশ থেকে এবং বেদাতের ঘটাতে চাই একদল যুব শক্তি এই জন্যই তিনি যুব তৈরি করেছিলেন আমি যুব ছাত্রদের যুব ভাইদের প্রতি সে কথাই বলছি আপনাদেরকে মহতারাম আমিরে জামাতের মতো জ্ঞান অর্জন করতে হবে বই পড়তে হবে সেই রকম কর্মী হতে হবে আপনাদের উপরেই অচিরেই বিশাল দায়িত্ব এসে যাচ্ছে আমানত এসে যাচ্ছে সে আমানতগুলো গুলো রক্ষা করার জন্য চেষ্টা করবেন আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিহাদিসের আলোকে জীবন করি আসসালাম রহমতুল্লাহামিল্লা আবাদ। যুব সমতের সমাবেশের সভাপতি সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা আজকে এই সমাবেশে যুবকদের প্রতি আমার আবেদন আজকে যেমন আমাদের এক দায়িত্বশীল রংপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সভাপতি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন সরকারি কলেজের প্রিন্সিপাল আমাদের মাস থেকে কিছুক্ষণ আগে বিদায় নিয়ে চলে গেলেন আসছিলেন আমাদের ইজতেমায় যাচ্ছেন লাশ হয়ে ধীরে ধীরে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে এই যুব হাতেই হাতেই হাদিস আন্দোলনের আমানত ছেড়ে দেওয়া হচ্ছে মুহতারাম জামাতের প্রথম লক্ষ্য ছিল এই বাংলাদেশের মানুষকে এই ছেড়ে এবং বেদাতি মানুষদের বেদাত মুক্ত করতে এই বাংলাদেশ থেকে শেরেক এবং বেদাতের পাটন ঘটাতে চাই একদল যুব শক্তি এই জন্যই তিনি যুব সংঘ তৈরি করেছিলেন সেই যুব সংঘের হাতেই মোহতারাম আমিরে জামাতের সেই বিশাল স্বপ্ন দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে একদিন হেলাল সাহেবের মতো আমরাও চলে যাব সেই দায়িত্ববার সেই আমানত যুবসংঘের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে যুবসংঘকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে রাব্বুল আলমিনের কাছে যেমন গোটা পৃথিবীর মানুষের আমানত নিয়ে আসছিলেন ইন্নাহনাযনা আমানাতা আলা সামাওয়াতল ওয়াল আজওয়াল জিবাল আপনারা সব জানেন যাত্রা আল্লাহ রাব্বুল আলামিন যে আমানত পাহারে পর্বতে দিতে চেয়েছিলেন ন্যায় নেই ফাহামাল আল ইনসান মানুষরা আপনারাই সে দায়িত্ব নিয়েছিলেন ঠিক আমরাও আমাদের দায়িত্ব যুবসংগের হাতেই ছেড়ে দিয়ে হয়তোবা একদিন বিদায় নিতে হবে যুবসংঘ এই সংগঠন এই আমির জামাতের আমানত কিভাবে রক্ষা করবে সেভাবেই তাকে প্রস্তুত গ্রহণ করতে হবে আমি আপনাদের প্রোগ্রামের প্রথম থেকেই কিছু কিছু কথা কানে আসছে বিভিন্ন দায়িত্ব পালন করার ফাঁকে ফাঁকে এক বক্তা এখানে বললেন আন্দোলনের সাথে যুব সংঘের ঘনিষ্ঠতা বৃদ্ধি করতে হবে আমরা বাপ বেটা সংসারের উন্নতি বাপ করলেও উন্নতি বেটা করলে উন্নতি সংসারের উন্নতি বাপের সাথে বেটার কেন গরমেল থাকবে এখানে দুইজনকে এগিয়ে আসতে হবে কই আমার মেহেরপুর জেলায় তো কোনো গন্ডগোল হয় না হিংসা বিদ্বেষ থাকবে কেন আল্লাহরাবুল আলমিনের আল্লাহরাবুল আলমী বললেন রাসুলকে যুদের বলে দাও আমালু তোমরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করো ফাসায়ার আল্লাহু আমালকুম ওয়া রাসূলুহু মিনি না তুমি তোমার দায়িত্ব পালন করো তোমার এই দায়িত্ব দেখার মালিক আল্লাহ তোমার কতটুকু দায়িত্ব তুমি পালন করছো তা দেখছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম তা দেখছে মমিনরা সুতরাং তোমার দায়িত্ব সম্পর্কে তুমি কতটুকু কাজ করলে এ সম্পর্কে আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতেই হবে অমুকে কাজ করে না অমুকে কাজ করে না অমুকে আমার সাথে সম্পর্ক রাখলো না এসব কি আমি আমার লাভের জন্য আমি কাজ করব আমি হিসাব করব। আজকের সারা দিনে আমি কয়টা কাজ করলাম আজকের সারা দিনে আমি কয়জন লোককে হেদায়ত করলাম আজকালকে রিপোর্ট আলোচনার সময় আমি দেখি পাঁচ শতাধিক অধিক আপনাদের এই সংঘের কর্মী পাঁচ শতাধিক অধিক জনশক্তি প্রত্যেকে যদি মাসে একজন করে টার্গেট করে আমরা এগিয়ে যাই তাহলে বছরে কতটা বৃদ্ধি হয় কই সে বৃদ্ধি হচ্ছে না কেন আমির জামাত একা যুবসংঘ হয়ে যদি গোটা বাংলাদেশে এই তৌহিদের ঝান্ডা উড্ডয়ন করতে পারে তো এখন পাঁচশোর অধিক ছেলেরা কি কাজটা করতেছে আপনাদের মনের মধ্যে কি প্রেরণা জাগে না আপনি কাজ না করে কি করে আজকের খানা খাচ্ছেন আপনি কাজ না করে কি করে আজকে ঘুমাচ্ছেন আপনাদের প্রতি একটা জিনিস খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করা যায় আমরা অল্প বয়সেই অর্থের প্রতি ঝুঁকে পড়েছি এক একটি যুবসংঘের ছেলে দুই তিনটা করে চাকরি নিয়েছি অর্থের প্রতি ঝুঁকে পড়েছি এটা কি আমাদের লক্ষণ যুব সংঘের ছেলেদেরকে জ্ঞান অর্জন করতে হবে ওরা লেখাপড়া করবে আল্লাহর আসতে আর আল্লাহ তাদের রেজেকের দায়িত্ব নিয়ে নিয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কে কোথায় কি খাবে না খাবে কি করবে না করবে সব নিবদ্ধ আছে তা আমার কেন জ্ঞান অর্জন বাদ দিয়ে আমার কেন সংগঠনের কাজ বাদ দিয়ে এতগুলো চাকরির পিছাইনে ঘুরে ফিরতে হবে এ বিষয়ে খেয়াল রাখবেন যে আমি বারবারই বলে থাকি তাইসা লে আব্দে দিনার আব্দে হামে আব্দুল খামেসা ধ্বংস হোক পদলোভী ধ্বংস হোক অর্থলোভী ধ্বংস হোক পদলোভীরা তাই সন্তাকাশা ধ্বংস হোক ওরা নির্মূল হোক ওই যা পালান ফালান তাকাশা ওদের পায়ে যদি কাটা ভরে যায় কাটা বের করার জন্য কেউ না থাকে আল্লাহ রাসুল কিভাবে রাগান্বিত হয়ে কথা বলেছিলেন আমরা এই দিকে এগিয়ে যাচ্ছি এ বিষয়ে আমাদেরকে হুশিয়ার হতে হবে শুনুন কয়বার বলেন তো কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হতে কয়বার আমিরে জামাতের কাছে শপথ নিয়েছেন শুধু তাই না আপনি তো শপথ নিয়েছেন সে আদম আল ইসলামের পিঠের থেকে আল্লাহ বলে না ওই যা আখা যা রাবা আকাশ ওই যা আখা যা আদামা হিন্দু হুরি আপনি জানেন না যে আপনি আদম আল ইসলামের পিঠ থেকে যখন আল্লাহ আপনাকে বের করলেন তখনই আর সারিবদ্ধ দাঁড় করে বললেন আল্লাহমের আপনি তুম আমি কি তোমাদের প্রভু নই সেই দিনই তো আপনি শপথ করেছেন সেই দিনই তো আপনি বায়াত করেছেন যে আমি তোমাকে রব হিসাবে মেনে নিয়ে তোমার দায়িত্ব পালন করলাম করব সেই অদা দৈনিক খেলাপ করছেন তারপরে অদা খেলাপ করতেছেন যখন কর্মী হলেন মসজিদের মধ্যে কিংবা আমির জামাতের হাতে হাত দিয়ে কিংবা শপথ করলেন তারপরে যখন সদস্য হলেন তখন শপথ করলেন তারপরে যখন দায়িত্ব তখন শপথ করলেন এতগুলো শপথ করেও আপনি কি করে রাত্রিতে ঘুমাতে পারেন কি করে আপনি চুপচাপ বসে থাকতে পারেন এ বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ শোনেন আপনাদের উপরে দায়িত্ব আছে কি দাদা নেন আমির জামাতের সেদিন বই পড়তে কি যেন একটি শব্দ বেড়ে গেল কি হাওয়া কু ফেরা না দেশ আর হায় মৌস কৌলটা না দেশ আর হায় লেকিন এতনা না যেতনা দেশ আর হায় ভাটি হুই কম কো রাহ পড়লা না বাতাসকে ফিরিয়ে নেওয়া যেমন কঠিন যত কঠিন সমুদ্রের স্রোতকে ফিরিয়ে নেওয়া যত কঠিন তার চেয়েও বড় কঠিন হলো পদপ্রশ্রু জাতিকে পথেয়ানা এই পথপ্রশ্র জাতিকে পথানার দায়িত্ব আপনাদের সুতরাং এই কঠিন দায়িত্বটা পালন করার জন্য আপনাকে অবশ্যই কঠোরতর শিক্ষা গ্রহণ করতে হবে প্রশিক্ষণ নিতে হবে সেই রকম মন মেজাজ তৈরি করতে হবে এই জন্যই তো নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের করে নাজিল হয়েছিলেন ইয়াইহাল মুজাম্মিল হে দাঁড়াও ওঠো তুমি রাত্রে ইবাদত করো তোমাকে শক্তি অর্জন করতে হবে অচিরেই তোমার উপরে হবে একটা গুরু দায়িত্ব আমি ছাত্রদের যুবসংঘের ভাইদের প্রতি সে কথাই বলছি আপনাদেরকে মহতারাম আমিরে জামাতের মতো জ্ঞান অর্জন করতে হবে বই পড়তে হবে সেই রকম কর্মী হতে হবে আপনাদের উপরেই অচিরেই বিশাল দায়িত্ব সে যাচ্ছে আমানত এসে যাচ্ছে সে আমানত গুলো রক্ষা করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ হল আজিজ আপনারা সদা সর্বদা তিনটি গুণ অর্জন করার জন্য চেষ্টা করবেন তোমরা ধৈর্য ধারণ করো অসিরু ধৈর্যের উপরে দৃঢ় থাকো তারপরে কি শব্দটা রবেতু তোমরা সদা জাগ্রত প্রহরী হও তৌহিদের আমানত তোমাদের হাতে আছে কখন কোন চোরাই পথে কে আমানতটা লুটে নিয়ে যেতে পারে চুরি করে নিয়ে যেতে পারে সেই সময় সতন মানে জাগ্রত প্রহরীর মতো সব সময় সজাগ থাকতে হবে যাতে করে আমার এই আমানতরা ছিনিয়ে নিয়ে অন্যদিকে না যায় এখন শয়তান চতুর্দিক দিয়ে লোভ করে দাঁড়িয়েছে আপনার এই আমানত ছিনিয়ে নিয়ে তারা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করবে যুবসংঘের এই আমানতটা লক্ষ্য রক্ষা করার জন্য দায়িত্ব যুবসংঘের সেই জন্য যুব যুবসংঘের ভাইদেরকে আমি কয়েকটি আমল করার জন্য কি করবো নবী মোহাম্মদ সাল্লাম বললেন গো বলে কি আনফুসিকুম তোমরা ছয়টি বিষয়ে জামিনদার হও তাহলে কি আমি তোমাদের জান্নাতের জামিনদার হব এক তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে তোমরা যখন দায়িত্ব নিয়ে কথা বলবে তখন সত্য কথা বলবে আর একটা কি আফু ইজা ওয়াতুম তোমরা যা দা করেছ আমিল জামাতের হাতে কতবার তোমরা বায়াত গ্রহণ করেছ এ বায়াত ভঙ্গ করো না আফু বিল আহাদে ইন্নাল আহাদা কানা মাসুলা কতদিন না এই মসজিদের মধ্যে এই জায়গায় ওয়াদা করেছি এই সংগঠনের দায়িত্ব পালন করব। কখনো আমিরে জামাতের এই জামাতবদ্ধ জীবন ছিন্ন হয়ে যাব না কিন্তু এখন হঠাৎ করে সামান্য লোভে সামান্য কথায় সামান্য রাগের বশ সে বায়াতগুলো সব ভঙ্গ করে দিলাম আল্লাহর কাছে কি কই ভোট দেব যদি আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তাই বলছেন হু তুম ওয়াদু তো একটা আপনাদের আমানত আপনাদের উপরে যে আমানত আছে সে আমানতটা রক্ষা করার জন্য চেষ্টা করবেন আর একটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে জাকুম। আর একটা হলো অগুজ্জু আফসারাকুম অকাফু আইডিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমানতগুলো রক্ষা করার তৌফিক দান করুন আমিন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আরায়াতিহি তোমরা প্রত্যেককে অভিভাবক তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে দায়িত্ব গ্রহণ করতে হবে আপনি সবসময় হিসাব রাখবেন আমার কাজের আমার দায়িত্বের আমাকে হিসাব আল্লাহর কাছে দিতে হবে তাই যুব সর্বস্তরের কর্মী ভাইদের উপরে আমার আবেদন আমার দাবি আমিরে জামাত যে আমানত আপনাদের উপরে দিয়ে যাচ্ছেন সেই আমানত যাতে নষ্ট না হয় রক্ষা হয় সে বিষয়ে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আমানত রক্ষা করার তৌফিক দান করুন সবাইরা আমিন মুতারাজ আমিরে জামাত আমাদের ও হয়ে গেছেন আমরা তার হায়াতায়ে বা কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতগুলো আমাদের দিয়ে যাচ্ছেন যে সাদকায়ে জারিয়া সেগুলো রক্ষা করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া